নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতৃত্বে আজ এক মিছিল হয়ে গেল চাঁপাডাঙ্গায়। দেখুন তার কিছু চিত্র ই বাংলা আজের পর্দায়। প্রতিবেদক সঞ্জয় গোস্বামী ও গৌতম দাস। কি বলবেন আজকে বলে তো আপনারা কি জন্য মিছিল করলেন এবং এখানে সভা করলেন? প্রথমেই বলবো আমাদের রাজ্য প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের বিরাম গুদার নেতৃত্বে এবং হুগলি জেলা সভাপতি শ্যামল গুদার নেতৃত্বে এবং আমাদের যে গাইড দেয় আমাদের দাদা সকলের প্রিয় দাদা আইএনটিসি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং আমাদের পৌরপিতা উত্তম দার নেতৃত্বে আজকে আমাদের এক প্রতিবাদ মিছিল এবং সভা হলো। সভা হচ্ছে, মেন সভা হচ্ছে আমাদের যে আজ পেট্রোল ডিজেল গ্যাস যে এত দাম, এত মূল্য বৃদ্ধির কারণে দাম, এত দামের কারণে যে মানুষ খেটে খাওয়া মানুষ আজ কী করে সে করতে পারবে, কিছু করতে পারছে না সে। সেই কারণে আজকে আমাদের এই সভা, সেই কারণে আমাদের এই মিছিল। বার্তা দেবো, তৃণমূল ছাত্র পরিষদ মানুষের পাশে সর্বদা ছিল, আছে, থাকবে, লড়বে। তৃণমূল ছাত্র পরিষদ লড়তে জানে, তৃণমূল ছাত্র পরিষদ করতে জানে। তৃণমূল ছাত্র পরিষদ আবেগ, মানুষের আবেগ। তৃণমূল ছাত্র পরিষদ বসে থাকবে না, লড়াই চালিয়ে যাবে, আন্দোলন চালিয়ে যাবে। মানে এই দুজন যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে তারই প্রতিবাদে আপনারা আজকে সঙ্গে। আমার নাম সাবিন মির্জা, চাপাটা রবীন্দ্র মাদার, তৃণমূল ছাত্র পরিষদ প্রেসিডেন্ট।